জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চৈত্র সংক্রান্তি সামনে, এই চৈত্র সংক্রান্তি মানেই আমাদের যেন মনে হয় শিবের গাজন, শিবের নীল ষষ্ঠী। তাই শিবের নীল ষষ্ঠী পুজো কীভাবে হবে সেই নিয়ে আমি কিছু আজকে আলোচনা করছি। এবছর নীল ষষ্ঠী ব্রত ও পুজো কবে এই বিষয়ে বলবো। জানুন এই পুজোর দিন, ক্ষণ ও রীতিনীতি কীভাবে হচ্ছে, কখন হচ্ছে। সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়। বঙ্গজীবনের লৌকিক উৎসবের অন্যতম নীল ষষ্ঠী ব্রত। সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়। এরপর সংক্রান্তি, চড়ক পুজো, গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ, শুভ নববর্ষ আসে। চৈত্র মাসের বড় পার্বণ হল নীল ষষ্ঠী পুজো। শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে বলা হয় নীল পুজো। প্রাচীন কাল থেকে রচিত হয়েছে নীলের গান। নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন, তবে স্থান ভেদে আচারে পার্থক্য দেখা দেয়। নীলকণ্ঠ বা শিব পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করা, সন্তান সন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিকে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম। এইটা ষষ্ঠী, নীল ষষ্ঠী অনেকে বলে থাকে। সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীল ষষ্ঠী পুজো বলে। নীল ষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন। সন্তানের মায়েরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন, তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের কল্যাণময় জন্যে। মায়েরা সারাদিন উপোস করে থাকেন এই নীল ষষ্ঠী ব্রততে তাদের সন্তানের মঙ্গলের জন্য। এটাই হয়ে থাকে চৈত্র মাস সংক্রান্তিতে। নীল ষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন সন্তানের মায়েরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন, তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের মঙ্গল কামনার জন্য। পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা, তবে এদিন ফল সাবু মাখা খেয়েই ব্রতভঙ্গের রীতি প্রচলিত। সাবু মাখা খেতে হয়, ফল খেতে হয়, এই দিন ভাত মুড়ি খেতে নেই। এবছর নীল ষষ্ঠী ব্রত পালিত হবে বৃহস্পতিবার 13 এপ্রিল। সেই দিনই এই সমস্ত রীতিনীতি পালন করে সন্তানের মায়েরা মঙ্গল কামনা করবেন তাদের সন্তানের জন্য। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমো শিবায় নমো।